বগুড়ায় শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিশ্বের সবচেয়ে বড় ও ব্যতিক্রম ক্রপফিল্ড মোজাইক শিল্প হিসেবে মার্চে গড়তে পারে বিশ্ব রেকর্ড। শস্যচিত্রটি পরিদর্শন শেষে কথা জানিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দুই প্রতিনিধি। চীন, যুক্তরাষ্ট্র, ভারত সহ চারটি দেশে এই শিল্পকর্ম তৈরি হলেও এটি সবচেয়ে বড় এবং এতে পূরণ করা হয়েছে রেকর্ডসের সব শর্ত। ঐতিহাসিক 7 মার্চে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে মা মাটি দেশকে রক্ষা করেছিল বীর বাঙালি। সেই মার্চেই ইতিহাসের সেই মহানায়ককে নিয়ে তৈরি করা শস্যচিত্র বিশ্বে গড়তে যাচ্ছে আরেক নতুন ইতিহাস। বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি জেগে উঠেছে সবুজ বেগুনি ধানের বীজে। শতবিঘা বিস্তীর্ণ জমি জাতির পিতার মুখচ্ছবিতে হয়ে উঠেছে সতেজ। এ দৃশ্য বগুড়ার শেরপুরের ভবানীপুরে। চীন থেকে আমদানি করা বিশেষ জাতের বেগুনি ও সবুজ রঙের ধানের বীজ বোনা হয় বঙ্গবন্ধুর মুখচ্ছবিতে, যা বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে বলে প্রত্যাশা আয়োজকদের। ওয়ার্ল্ড গিনেস রেকর্ডে নতুন একটা রেকর্ড আমরা করতে চাচ্ছি, সেই রেকর্ড বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতার মর্যাদাটি আরেকটা ভিন্ন মাত্রা পাবে, অনন্য উচ্চতায় পৌঁছবে। সেই অনন্য উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা আশা করতেছি আমরা সফল হব ইনশাল্লাহ। আমরা যেহেতু কৃষির সাথে সম্পৃক্ত, আমরা যেহেতু বঙ্গবন্ধুকে আমরা ধারণ করি, এগুলো সব কিছু একটা সমন্বিত হওয়ার কারণে আমরা এটা উদ্যোগ নিয়েছি। গিনেস বুকের প্রতিনিধি হিসেবে দেশের দুজন গবেষক পরিদর্শনের পর জানান বিশ্ব রেকর্ডসের সব শর্তই পূরণ করা হয়েছে এই শিল্পে। সার্বিক বিবেচনায় এটি একটি আদর্শ চিত্র ফুটে উঠেছে, যেটি ওয়ার্ল্ড রেকর্ডের ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে, এটি আমাদের বিশ্বাস। এই প্রথমবার বাংলাদেশ 100 বিঘা জমির উপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছে, কাজে সে দিক থেকে এই অবয়বটি কিন্তু একটু ভিন্ন মাত্রার। চীনে গড়ে তোলা 75 বিঘা জমির একটি চিত্র ছিল বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্র। সে রেকর্ড ভেঙে বগুড়ায় গড়ে তোলা হয়েছে 100 বিঘা জমিতে জাতির জনকের শিল্পকর্মটি। আয়োজকদের প্রত্যাশা 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনেই ঘোষণা আসতে পারে বিশ্ব রেকর্ডসের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।